মশলা প্রসেসিং করবেন, করা যাবে? সেটার জন্য আমার কিছু মেশিন দরকার, যেমন গ্রাইন্ডিং মেশিন। হ্যাঁ, দুইটা মেশিন দরকার আর একটা প্যাকেজিং মেশিন দরকার। হ্যাঁ, একটা ক্রাশিং মেশিন, গ্রাইন্ডিং যেটা, এগুলা লাগবে। তারপরে আপনার ওই যে প্যাকেজিং মেশিন লাগবে, ফিল্টার মেশিন লাগবে, একটা সেট লাগবে আপনার। জি বলেন, লাইনটা কেটে গেছিল। হ্যাঁ, দুইটা ক্রাশিং মেশিন নিলেও চলে, দুইটা বা তিনটা। তারপরে প্যাকেজিং মেশিন লাগবে, ফিল্টার মেশিন লাগবে, যেটা নেটিং মেশিন, যদি কোয়ালিটি প্রোডাক্ট করতে চান। তারপরে ওভেন লাগবে, শুকানোর জন্য ওভেন লাগবে। টোটাল একটা সেট আপ লাগবে। আপনার বাজেট কেমন আমার জানা নাই, যদি 12.5 লাখ টাকার মধ্যে একটা বাজেট করেন, তাহলে ভালো মানের মেশিন দিয়ে, একদম উন্নত মানের অটোমেটিক মেশিন দিয়ে আপনি করতে পারবেন মশলা প্রসেসিং একদম টোটালটা। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি কোয়ালিটি যদি করেন, অটোমেটিক মেশিন, অগার্ড সিস্টেম, সব সাইনা মেশিন, আপনি 12.5 লাখ টাকার মধ্যে করতে পারবেন। আর যদি নর্মাল মেশিন দিয়ে করেন, তাহলে সেটা আপনি নর্মাল বলবেন, আমি করে দেব, দায় দায়িত্ব আপনার, কোয়ালিটি আপনার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আমি টোটাল একটা বাজেট দিলাম আপনাকে, আপনি বাজেট নিয়ে একটু ভাবেন। কোথায় এখন, কোথা থেকে বলছেন? সৌদি আরব? আপনি দেশে আসবেন কবে? আপনার কি এই নাম্বারটাতে ইমো আছে? আপনার নাম্বারটা হলো 009650। তারপরে 810। আচ্ছা, 81 এরপরে 0, 81 0 1 9 8 1 9 8 0, ওই কলের মধ্যে দিয়ে কল চলে আসে তো। আপনার ইয়াটা আসতেছে না। এখন আপনি শুনেন, সেটা হলো যদি কোয়ালিটি প্রোডাক্ট করেন, তাহলে ভালো মানের মেশিন নিয়ে করতে হবে। আর যদি বলেন যে না, আমি শুধু কাজ করব, কোয়ালিটি একটু নর্মাল হলে চলবো, সেটা নিজ দায়িত্বে আপনি নিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে মেশিনের দাম কম দিয়ে করা যাবে। যেমন একটা প্যাকেজিং মেশিন 6.5 লাখ টাকা একটা প্যাকেজিং মেশিন আছে, আবার আপনাকে 60-65 হাজার টাকা দিয়ে বা লাখখানিক টাকার মধ্যেও প্যাকেজিং মেশিন আছে। এখন আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, আপনি কোনটা করবেন। আপনার বাজেট কেমন আমাকে বলা যাবে? একটা গোডাউন করতেছি, হয়ে যাবে, হবে হবে।
হ্যাঁ হয়ে যাবে, আপনার যে জায়গা আছে তাতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আপনি দেশে তো চলে আসতেছেন খুব তাড়াতাড়ি নাকি? মাসখানিকের মধ্যে সৌদি আরব কোথায় থাকেন আপনি? জিদ্দা। এই আলহামদুলিল্লাহ আমি উমরা হজ ছাড়লে ইনশাল্লাহ উমরা যাব। এখনো সিদ্ধান্ত ফাইনাল করতে পারি নাই, একটু শারীরিক অসুস্থতা আছে, তাই দেখি কথাবার্তা চলছে, এর মধ্যে ইনশাল্লাহ সুস্থ হলে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আপনার সাথে যেহেতু যোগাযোগ থাকবে আপনাকে জানাবো। আসলে কখন ফ্রি কখন বিজি বলা যাবে না, আপনি যখন ফ্রি থাকেন আপনি রিং দিয়েন, আমি আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে ভাইয়া, ওকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।